তালতলা থেকে এখানে সাইকেল চালিয়ে আসছে? চালিয়ে আসিনি, আমি ধরে ধরে আসছি, ধরে ধরে আমি হার্টের পেশেন্ট, হার্ট অপারেশন হার্টের। আচ্ছা, মাঝখানে যে অসুস্থ হয়ে গেছিলেন কি হয়েছিল আপনার? একটু ডায়রিয়া টাইপের হয়ে গেছিল, প্রেশার লো হয়ে গেছিল। ওয়েদারের উপরে আমাদের খাবার মুড সবসময় ডিপেন্ড করে। অত্যাধিক গরম পড়লে আমরা পান্তা ভাতে শিফট করে যাই, চপ নেই তো আলু ভেজে দাও, আর বর্ষাকালে খিচুড়ি ছাড়া তো কোনো কথাই হবে না। ইলিশ মাছ নেই, এক ধরনের সবজি করে দাও। যে মানুষটা ভাত খেতে পছন্দ করে সে শীতকালে দেখবে লেপের ভিতরে নয় খাচ্ছে খিচুড়ি, না হলে কচুরি উইথ আলুর দম। যেহেতু বর্ষাকাল পড়ে গিয়েছে তাই আজকের ভিডিওটা খিচুড়ি নিয়ে হবে। আর আমি ভিডিও করলে কোনোদিন তোমাদের পকেটে টান পড়বে না, খাবার পরেও কিন্তু পকেটে টাকা থেকে যাবে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা দেখ। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদের স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। এই হলো সেই খিচুড়ি দোকান, দেখতেই পাচ্ছ মানে মানে একদম আশা মাত্রই দেখছি বেগুনি ভাজা হচ্ছে, মানে এগুলো মানে হালকা করে ভাজা হচ্ছে, তাই তো দেখাবে? আচ্ছা, এখানে এনে একটু গরম করে ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু অলরেডি পাঁপড় ভাজা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আপনার নামটা কি একটু বললে? ভোলানাথ লাঙ্গল। ভোলানাথ লাঙ্গল, আমরা এমনি ভোল। আচ্ছা, তা আপনি রেগুলার কোথা থেকে আসছেন? তালতলা থেকে। তালতলা থেকে? তালতলা থেকে বিভা দিবে আসেন, কিভাবে আসেন আপনি? আমরা হেঁটে হেঁটেই আসি। আমি ধরে ধরে আসি, ধরে ধরে হার্টের পেশেন্ট, হার্টের পেশেন্ট আছে। মৌলালী থেকে বিবাদী বাগ পর্যন্ত আপনি সাইকেলে করে খিচুড়ি নিয়ে আসেন হেঁটে হেঁটে, আপনার কষ্ট হয় না? এই প্রশ্নটা আমি করিনি, তার কারণ হচ্ছে প্রশ্নটাই ভুল। একটা মানুষ হার্ট পেশেন্ট, তারপরে 63 বছর বয়স, তিনি এত দূর সাইকেল চালিয়ে চালিয়ে হেঁটে হেঁটে আসছেন, স্বাভাবিক কথা, কষ্ট হবারই কথা। ব্যাপারটা কি বলতো, পেটের জ্বালা এমন জ্বালা না, বয়স আর পরিস্থিতি দুটোই হার মেনে যায়। আপনি যে খিচুড়ি করেন এটা কিসের চাল? গোবিন্দভোগ চাল, মুগের চাল মিক্স করে করেন? আমার নিরামিষ। আচ্ছা, নিরামিষ পুরো? আমার এখানে পেঁয়াজ রসুন খিচুড়ি। আচ্ছা, একটু খিচুড়িটা দেখাবেন, দেখছি যে খিচুড়িটা রয়েছে, এই হচ্ছে খিচুড়ি, তাই তো দেখতে পাচ্ছি? একদম ঘন ঘন খিচুড়ি, গরম একদম ঘন খিচুড়ি, পাতলা কোনো ব্যাপার নেই। এছাড়া কিন্তু অনেক ধরনের সবজিও ব্যবহার করেছে, মুগের ডাল রয়েছে, আর রয়েছে তোমার বাসন্তী, এই গোবিন্দভোগের চাল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই খিচুড়ির প্লেট কত করে? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, খিচুড়ির সাথে আজকে কি কি আছে? আজকে আছে আলু চোখা, আছে আলু চোখা, মানে এখানে যে আলু চোখা, হ্যাঁ আলু সিদ্ধ। আচ্ছা আচ্ছা, লঙ্কার পকোড়া? লঙ্কার পকোড়াটা দেখাবে? আচ্ছা, এই হচ্ছে লঙ্কার পকোড়া, তাই তো? আচ্ছা, এখানে আলু চোখা, এছাড়া আর কি আছে? সবজি আছে, একটু দেখাবেন। আচ্ছা, এটা কিসের সবজি আছে? এটা মিক্স সবজি আছে, মিক্স সবজি। আর এখানে একটা আছে আলু ভাজা, এটা কিসের জন্য? এটা আলু ভাজা, যারা সবজি খায় না কি আপনি একটা বলতে ভুলে গেছেন, সেটা কি? ঘি, ঘি, ঘি দি, ঘি, মানে খিচুড়ির উপরে ঘি দিয়ে দেন, মানে 30 টাকায় এত কিছু সাথে ঘিও আছে, ঘিটা দেখাবেন একটু? এই হচ্ছে দেখতে পাচ্ছ ঘিয়ের কোয়ালিটি, মানে ঘি পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা, আর যদি এক্সট্রা পরে কেউ খিচুড়ি নিতে চায়? এবার হাফ, 2 চামচ হাফ নিলে 15 টাকা। 2 চামচ যেটা বললেন কতটা হবে, একটু তুলে দেখাবেন হাতায় সুবিধা হয়। আচ্ছা, এইরকম হচ্ছে 2 চামচ দেবেন হাফ, হাফ ওটা কত? 4 চামচে 1 প্লেট। 4 চামচে 1 প্লেট। আচ্ছা ঠিক আছে, মানে হাফ প্লেট এক্সট্রা নিলে কত বললেন? 15 টাকা। 15 টাকা। আচ্ছা, আপনাকে সবজিও দেবো, পাঁপড়ও দেবো, আমি বেগুনিটা দেবো, বেগুনি দিলে 20 টাকা, যেহেতু এখন বেগুনি দেবো সবজি যা দাম। আচ্ছা, মাঝখানে যে অসুস্থ হয়ে গেছিলেন কি হয়েছিল আপনার? একটু ডায়রিয়া টাইপের হয়ে গেল, প্রেশার লো হয়ে গেছিল। আচ্ছা, কতদিন পর দোকান খুললে? প্রায় 2 মাস। 2 মাস? 2 মাস পর খুলেছি। এখন কি রেগুলার দোকান খোলা থাকবে? এখন খোলা। আচ্ছা, 30 টাকায় উপযুক্ত লাঞ্চ বলা যায়, মানে দুপুরে একদম সেরা খাবার, বিশেষ করে বর্ষাকালে। এখানে তোমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি পেয়ে যাবে, এছাড়া এখানে সবজি রয়েছে, এছাড়া দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা রয়েছে, বেগুনি রয়েছে, লঙ্কার চপ রয়েছে, পাশে রয়েছে কিন্তু আলুর চোখা, এক ধরনের মিষ্টি চাটনি, উপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে দিয়েছে, আর অনেক ধরনের কিন্তু সবজিও রয়েছে। এখানে যে শুধু গোবিন্দভোগের চাল বা ডাল রয়েছে তা নয়, আলুও রয়েছে, গাজরও রয়েছে, বিনসও রয়েছে, আর এখান থেকে দেখতেই পাচ্ছ
ঘি কিন্তু রীতিমতো উঠি মারছে, আর গরম গরম খিচুড়ির সাথে ঘি কিন্তু মারাত্মক যায়। প্রথমে ভালো করে খিচুড়িটা ঘির সাথে মাখিয়ে নিয়ে চলো একবার ট্রাই করা যাক, দেখি কেমন টেস্ট। উপর থেকে কাকুর দেওয়া স্পেশাল একটা মশলা, এছাড়া কিন্তু ঘি দিয়ে মাখিয়ে গরম গরম খিচুড়ি, আমার কিন্তু বেশ লাগছে। একটু পরেই বৃষ্টি নামবে, তাই তাড়াতাড়ি করে রিভিউটা সেরে নিচ্ছি। বর্ষাকালে এর থেকে উপযুক্ত খাবার কি হতে পারে? তারপরে 30 টাকায় এত কিছু! এখানে দেখতে পাচ্ছ আলু বিনস পটল দিয়ে নানা রকমের একটা কিন্তু সবজি করেছে। সবজিটা তোলার আগে লাভ কেটে খিচুড়িতে পড়ে গেছে, বলছে আমি খিচুড়ির সাথে তোমার পেটে যাব, চলো ট্রাই করা যাক। এমনি খিচুড়ি কিন্তু আমার বেশ ভালো লেগেছে, চলো একবার সবজির সাথে ট্রাই করি। সবজিটার মধ্যে একটা ঘরোয়া ফিলিং রয়েছে, আমরা ঘরে রান্না করলে যেমন টেস্ট লাগে সবজি ঠিক তেমনই লাগছে, খিচুড়ির সাথে বেশ ভালো লাগছে। কিন্তু আমি তাড়াতাড়ি করে বলছি, তার একটা কারণ হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। দেখো বেগুনি নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই, কিন্তু খিচুড়ির সাথে বেগুনি আলাদা একটা কম্বিনেশন, চলো বেগুনিটা খাওয়া যাক, বেশ গরম রয়েছে। আমি বেগুনিটা ক্লোজ থেকে দেখাচ্ছি, এখানে লেয়ারটা দেখতে পাচ্ছ একদম পাতলা লেয়ার, অন্যান্য জায়গায় কি হয় বেসনে একদম মোটা লেয়ার থাকে, কিন্তু এখানে একদম মোটা বেগুন রয়েছে, আর লেয়ারটা কিন্তু একদমই পাতলা লেয়ার যাকে বলা যায়। এই হলো লঙ্কার চপ, এটা কামড় দেবার পর সঙ্গে সঙ্গে গালে খিচুড়ি নিতে হবে, নাহলে বেশ ঝাল লাগবে, চেবানো যাবে না, চেবানো যাবে না। এই খিচুড়ি নিয়ে এবারে চেবাবো। শুধু লঙ্কা যদি খেতাম বেশ ঝাল লাগতো, কিন্তু খিচুড়ির সাথে খেতে হালকা একটা ব্যালেন্স পাওয়া গেছে। প্রথম থেকে এই চাটনিটা দেখে আমার বেশ লোভ লাগছিল, চলো একবার ট্রাই করা যাক। জোরে বৃষ্টি এসে গেছে, রীতিমতন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, হাতে রয়েছে মিষ্টি চাটনি, চলো একবার ট্রাই করি। বেশ ভালো খেতে, মানে টকের একদম ছোঁয়া মাত্র নেই, কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে। খিচুড়ি খাওয়ার শেষে এরকম মিষ্টি চাটনি কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার দোকান খুঁজতে খুঁজতে আমার অনেক মানে হিমশিম খেতে হয়েছে, আপনি একটু অ্যাড্রেসটা ভালো করে বলে দেবেন? এখানে রিজার্ভ ব্যাংক আছে, এদিকে রাইটার্স বিল্ডিং, রিজার্ভ ব্যাংক, আর সাউথ ইস্টার্ন রেলের অফিস। আচ্ছা, পিছনে যে আমি এটা দেখতে পাচ্ছি বিল্ডিং আছে, ওটা কি? স্টার চার্টার ব্যাংক। চার্টার ব্যাংক, আচ্ছা। আর এটা এটা ফ্যামিলি প্লেস। আচ্ছা, এটা এটা ফ্যামিলি প্লেস, তাই তো? আচ্ছা, দেখো এদিকটায় রয়েছে কিন্তু চ্যাটার ব্যাংক, আর এছাড়া কিন্তু এপারটায় রয়েছে রেল অফিস। তোমরা যদি একটু উঁচু করি ক্যামেরা দেখতেই পাবে, ইন্ডিয়ান ব্যাংক লেখা রয়েছে ফেয়ারলি প্লেস। আর এছাড়া সোজা চলে গিয়েছে কিন্তু বিবাদিবাগ রেল স্টেশন, ওখান থেকে হেঁটে জাস্ট 2-3 মিনিট লাগবে এই কাকুর দোকান। আচ্ছা, ধরুন কেউ যদি বাই চান্স খুঁজে পেলো না, তো আপনার নিশ্চয়ই ফোন নাম্বার আছে, যোগাযোগ তো করা যাবে, নাম্বারটা একটু বলতে পারবে? 9163935995, এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যায়, বা আপনি অ্যাড্রেসটা বলে দেবেন যেমন আমি ফোন করে জিজ্ঞেস করলাম, তাই তো? কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা আছে? আমার ধরুন 11টা থেকে 4টা। 11টা থেকে 4টা বলে, বর্ষার ওয়েদারে দারুণ একটা খাবারের সন্ধান দিয়ে ফেললাম। 30 টাকায় এত কিছু পাচ্ছ, তাই ঝটপট কাকুর দোকানে চলে আসো খিচুড়ি ট্রাই করতে, আর কাকুকে সাপোর্ট করো। আর কাকুকে যখন সাপোর্ট করবেই, আমাকেও সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টের মাধ্যমে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।